বান্দা সেখানে শুধু নেওয়া মতই নেই বরং ভয়ের জায়গাও আছে তুমি ভয় করো তুমি ভয় করো সেই জায়গাটাকে আল্লাহ সব তালা বলছেন সোভানাল্লা এক ভাই আমার কাছে এসেছিল একটা প্রশ্ন নিয়ে যে তিনি স্বপ্নে দেখেছেন যে আমি স্বপ্নে দেখেছি এরকম যে জান্না আমি আমি জান্নাতি হয়ে গেছি কিন্তু আমার বাপমা জাহান্নামে যাওয়ার কারণে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলে দাও আর আমার বাপমাকে জান্নাত দিয়ে দাও আমি তাকে কিছু অ্যান্সার তো করেছি কিন্তু এই আয়াতটা তখন আমার মাথায় ছিল না যে আজকে ইনশাআল্লাহ কোরআনে আল্লাহ কোনো বলতে রাখেনি আমাদের মাঝে অনেক মেন্টালিটির লোক আছে যে আমি চাই যে আল্লাহ আমাকে শাস্তি থেকে আমার বাপ বাপমাকে মাফ করে দে এমন সন্তান তো কম আছে কিন্তু এমন বাপমা পৃথিবীতে বহু আছে যে চাইবে আল্লাহ তুমি আমাকে শাস্তিতে আমার সন্তানকে মাফ করে দাও আছেন এরকম পৃথিবীতে আল্লাহ সুবাহ তালা বলছেন বান্দা প্রত্যেকে ভয়ে রাখো এমন অনেকটা জায়গা হবে সেই দিন বাপমা কোনো সন্তানের পক্ষে যা হবে না কোনো সন্তানকেও বাপমার জন্য যা করা হবে না আল্লাহ বলছেন তুমি আল্লাহর আল্লাহর তাকোয়া অবলম্বন করো আল্লাহর দেখেন তাকুয়ার ভয় এক জিনিস না যদিও আমরা ভয়ের অর্থে ব্যবহার করি কিন্তু দেখেন এই আয়তের মধ্যে দুটা শব্দ আছে তুমি তোমার রবের কাছ থেকে তাকোয়া অবলম্বন করো এবং ওই দিনকে ভয় করোমা লা ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হওয়া জাজিন আন ওয়ালাদিহি শাইয়াহ ইকেন আল্লাহ বাপমাকে আগে এনেছে যে কোন বাপ তার সন্তানের সাজা হবে না তার মানে কোন বাপ যদি বলে আল্লাহ আমার সন্তানটাকে ছেড়ে দাও আমাকে জাহান্নামী করে দাও আগুনে ফেলে দাও আল্লাহ না এটা হবে না আর কোনো সন্তানও যদি বলে যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দাও আমার বাপমাকে মাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ বলছে না এটাও হবে না আল্লাহ বলছেন আল্লাহি হাক্কুন আল্লাহ বলছেন দেখো আল্লাহর ওয়াদা কিন্তু সত্য অলায় আহুল হায়াতু দুনিয়া আলাই আহনকুম বিল্লাহ গরুর গরুর আল্লাহ স বানুয়াতলা বলছেন দেখো দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে আর এই মহাপ্রতারক যেন তোমাদেরকে আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতে না পারে কেউ কারো যাজা হবে না আরে যেখানে রক্তের সম্পর্ক বাপমা সন্তানের উপকারে আসবে না সন্তান বাপমার উপকারে আসবে না সেখানে কোথায় থাকবে কার নেতার পীর আর কি কোনো পাবে না সেই দিন আল্লাহ সুবাহ বলছে তোমরা ভয় করে আল্লাহ সুবাহ আহমতালাকে সেই দিনে তার মানে আল্লাহ বারবার আমাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করিয়েছে দেখো পরকাল কিন্তু খুব মারাত্মক জায়গা এই দুনিয়ার রংতামশা তোমাদেরকে ছাড়তে হবে উপরন্ত আল্লাহ সুবাহ আহমা তালা এই আয়াতটা রয়েছে সোরা লোকমান একত্রিশ নম্বর সোরার তেত্রিশ নম্বর আয়াতে চৌত্রিশটা আয়াত আছে তাতে সবার শেষের আয়াতের আগের আয়াতটি এটা আল্লাহ সুবাহ আহমা তালা বলছেন তারা খেলতাম সায় লিপ্ত হয়ে গেছে আল্লাহ সুবাহ আহমতালা বলছেন আয়াতে যে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন এমন একটা অবস্থায় পতিত হওয়ার আগে আল্লাহ সবানা সেই দিনটাকে হাসরা বলেছে কোরআনে আল্লাহ সবানা হুয়া তালা সুরা মরিয়াম উনিশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়ান জেরোহম হাসরাতি ইজ এ কদি আল ওহম ফি গফলাতি মোহম লাই উফ মিনুন আল্লা সুবহানা হুয়াতলা বলছেন ফে রফলাতিন অহ ফে রফলাতিন অহ লাইফ মিনুন যে আল্লা সুবহানা হুয়াতলা বলছেন তাদেরকে সতর্ক করো এমন একটা দিন আসার আগে ইহুমাল হাসরা সেই দিন মানুষ শুধু হায় আক্ষেপ করবে হায় আফসোস করবে এবং সেই দিন থেকে তারা গাফেল হয়ে আছে আর বিশ্বাস করছে না না তাদেরকে সতর্ক কর আল্লাহ সোভান ওয়াতালা বলছেন হাসরা বলেছে। আমি এই শব্দটাকে যখন দেখলাম যে ইমাম বুখারি এটাকে বোঝানোর জন্য একটা হাদিস এনেছে তার মানে দেখেন যে আমরা কথাগুলো কি সাধারণ ভাবে নেই কিন্তু খুব করবো না আমি আমি জানি যে আপনি আর কেন আমরা বুঝতে পারবো না যে আল্লাহ কি বুঝাতে চেয়েছে ইমাম বুখারি রহমাউল্লাহ এই হাসরা শব্দটা বোঝানোর জন্য একটা দৃশ্য এসেছে দৃশ্য এনেছে আপনার সামনে তুমি এবার ফিল করো যেই দিন এই সংবাদটা কোনো জাহান নামে শুনতে পাবে তার হায় আক্ষেপটা কেমন হবে এটা বোঝানোর জন্য তিনি একটা হাদিস কুট করেছেন এই হাদিসটা আমরা গত বার শেষের দিকে একটু হালকা বলেছিলাম হাদিসটাকে কোট করেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহ। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিল মাউতে কায় আতে কবশিন আমলাহা জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝিতে মৃত্যুটাকে একটা প্রাণ দিয়ে একটা বকরীর আকারে নিয়ে আসা হবে, দুম্বা আকারে নিয়ে আসা হবে। তখন ডাকবে ইয়া আহাল জান্নাত ইয়া আহাল النار। হে জান্নাতীরা শোনো, হে জাহান্নামীরা শোনো। তারা প্রত্যেককে ফায়া ফায়াশরায়বুন ওয়া ইয়ানজুরুনা তারা সবাই মনোযোগ সহকারে ওদের দিকে তাকিয়ে থাকবে। তখন বলা হবে হাল তা'রিফুন হাজা। তোমরা কি চিনো এটা কি কুল্লোহমিয়া তারা প্রত্যেকে বলবে নাম হাজাল আল এটা তো মৃত্যু ফায়ারাও না হা তারা সবাই এটাকে দেখতে থাকবে ফায়ুস বাহু ফায়ুস বাহু রাসুসলাম বলছেন সেটাকে জবাহ করে দেয়া হবে এই মৃত্যুটাকে মেরে দেয়া হবে তার পরের কথাটা যেটা যে এলানটা হবে এটাই সেই দিন জাহান নামেদেরকে হায় আফসোসে ঠেলে দেবে এতক্ষণ তাদেরকে যখন ডাকা হয়েছিল এতদিন জাহান নামে জ্বলছে তারা আশা নিয়ে তাকাবে ভাববে যে হয়তো আমাদেরকে হয়তো নাজাতের কোন একটা ঘোষণা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে কারণ ইহুদিন এটাই বলতো তারা বলতো যে আমরা জাহান্নামে যদি যাই সামান্য কিছু সময়ের জন্য যাব। এটা বলতো তারা ওই আশা নিয়ে তাকাবে আল্লাহ তারা বলছেন যেই দিন ফেরেশতা এলান করে দেবে ইয়া হালাল জন্নাত হলুদ ফালামত ইয়াহাল নারে হলুদুন ফালামত হে জাহান্নামীরা সারা জীবন জাহান্নামে জ্বলতে থাকো শুধু শাস্তি ভোগ করতে পারবে এছাড়া তোমাদের আর কোনোজনের মৃত্যু হবে না আজকের পরে তোমাদের আর কোনো মৃত্যু হবে না যখন এটা জেনে যাবে জাহান সেই দিন তারা কিভাবে আত্মনাদ করবে সেই দিন তারা কতটা হাই আফসোস করবে আক্ষেপ করবে আল্লাহ ওই কথাটা মোহাম্মদ সাল্লাহামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ওয়ানজের হোম এম আল হাসরাতে ইজ কদিয়াল আমর আপনি হাদিসটা ওই আয়াতের তফসিরে পেয়ে যাবেন এমাম বুখারি রাহমাউল্লাহ তিনি তার তফসির পঁয়ষট্টি নম্বর অধ্যায়ের উনিশ নম্বর পর্বে এই হাদিসটিকে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে সাতচল্লিশ তিরিশ চার হাজার সাতশো তিরিশ হাদিস এটা এবং ইমাম মুসলিম তার কিতাবল তিপ্পান্ন নম্বর পর্বে এনেছেন যেটা হচ্ছে যে দুনিয়া নিঃস্ব হবে এবং পরকাল আসতে যাচ্ছে সেই সেই অধ্যায়ে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে আপনার সাত হাজার সাত হাজার তিহাত্তর সত্তর তিয়াত্তর নাম্বার সেভেন জিরো সেভেন থ্রি তো আল্লাহ সুহানাহাতা বলছেন যে পরকাল এতটা মারাত্মক হবে যে সেখানে মানুষ হায় আফসোস করবে অতএব শুধু নিয়ামতের কদরই না আপনাকে পরকালমুখী হওয়ার জন্যে এক তো জান্নাতের নিয়ামতগুলোকে স্মরণ করতে হবে অপরদিকে জাহান নামের শাস্তির কথাটাও স্মরণ করতে হবে এই দুইটা জিনিসকে আপনার সবসময় চোখের সামনে ভাসিয়ে রাখতে